السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضلللہ ومن يذلل فلا هادیلہ واشهدو ان لا الہ الا اللہ وحده لا شریک لہ واشهدو ان محمدًا عبده ورسوله صلی اللہ تعالی علی وعلا آلہ وصحبہ وسلم تسلیمًا گذیرہ اما بعد اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر شرده علماء كرام شمانيتو برادر الإسلام برادر علماء إبن بنير الله رب العالمين أتوشانشا إبن النبي صلى الله عليه وسلم يربر صلاة وصلاة يربر آج যেহেতু শনিবার কালকে আপনাদের সকলের সকালেই ডিউটি রয়েছে সুতরাং এই দিকটা লক্ষ্য করে ভূমিকায় যেমন গতকালকে তার আগে বিভিন্ন রকমের কথা একটু লম্বা হয়েছে আজকে সব কিছু সংক্ষিপ্ত করে দিয়ে সরাসরি আমরা আসল বিষয়বস্তু সংক্ষেপে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলম যেন তৌফিক দান করেন দোয়া করি সকলের জন্য মার্কাজুল ফুরকান এবং সন্নি আউকাফ ওজারাত ইসলামিয়া এবং আমাদের মানহাজা সালাফের আমাদের বাংলা ভাষাভাষী দিনী ভাইরা যারা সহযোগী মতো আমিন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে সুক্রিয়া আদায় করি সকলের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন জাজাকুমুল্লাহ খের আল্লাহ আপনাদের দিন দুনিয়ায় যেন বারাকা দান করেন সমস্ত রকমের সার থেকে অনিষ্ট থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন আলোচনার বিষয়বস্তু দাওয়াত সম্পর্কে এর আলোচনা যখন তখন দায়ীর কথা যিনি দাওয়াত দেবেন তার কথাও আসবে এবং দাওয়াতের গুরুত্ব দাওয়াতের ফজিলত আর যিনি দাওয়াত দেবেন তার বৈশিষ্ট্য বিভিন্ন দিক রয়েছে আলোচনা করলে দীর্ঘ সময় ধরে বরং ধারাবাহিক আলোচনা করতে হবে তো এ সমস্ত কিছুকে সংক্ষেপে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব রব্বুল আলমী যেন কবুল করেন তৌফিক দান করেন এবং আমাদেরকে বিষয়টি বুঝে নিয়ে সে অনুযায়ী সকলকে আমলের তৌফিক দান করেন বেশি জানা আর বেশি বলা এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে বেশি সুন্দর আমল করা বেশি সুন্দর করে আমল করা আজকাল জানাতে ত্রুটি নাই জানা লোক আছে যদিও অত বড় বড় নাই থাকে আমি মাইকেরমদের মতো তারপরে সোনার ক্ষেত্রেও সোনার লোকের অভাব নাই শুনছেন কিন্তু আর সোনার সুযোগ সুবিধা এই সোশ্যাল মিডিয়ার যুগে মাশাল ঘরে ঘরে পকেটে পকেট সবার জন্য সহজ হয়ে গেছে জানছেন যথেষ্ট শুনছেন যথেষ্ট বলছেন যথেষ্ট বলনেওয়ালেরা বক্তার আলোচকরা কিন্তু আমলে আমাদের অধিকাংশ মুসলিম ভাই বোনদের ত্রুটি রয়েছে এটা আমাদের ঠিক করতে হয় সুরে আসর এমন কোন মুসলিম ভাই নেই বোন নেই যার মুখস্থ নেই আশা করি কারণ ছোট্ট সুরা গোটা কেরিমের সুরা কোনটি বলতে পারেন কেউ যে বলবেন হাত তুলবেন কাউসার কাওসার এক নম্বরে জব ঠিক আছে তারপরে কোন সূরা ছোট হইতে পারে সুরে আসর সুরা আসরে সবচেয়ে ছোট সুরা কোরআনে কেরিমের ধরেন সুরা কাউসারের পরে আর তা এমন একটি গুরুত্বপূর্ণ সুরা যাতে গোটা কোরআনে কেরিমে যা বলা হয়েছে তা সব তাতে বলা হয়েছে মানে গোটা কোরআনে কেরিমে যা কি রয়েছে যা কিছু রয়েছে সুরায় ফাতেহা থেকে সুরায় নাস পর্যন্ত সংক্ষেপে সুরে আসরে এই কয়টি আয়ত রয়েছে ওয়াল আসরে ইন্নাল ইনসান আল্লাফি খুসুর কত ছোট আয়াত তফসির করলে এর আমার তফসির আছে ধারাবাহিক যেহেতু গোটা তিরিশ পারা আমার তফসির আছে আলহামদুলিল্লাহ পিস টিভি তে তিরিশ পারা তফসির করেছে একবার তারপর ইসলামিক সেন্টার দাম মামে তার চাইতে বিস্তারিত তফসির করেছি সুরায় ফাতেহা থেকে সুরায় নাস পর্যন্ত আর পুরোটাই আলহামদুলিল্লাহ ইউটিউবে পাবেন আমার অফিসিয়াল চ্যানেলে এছাড়াও বহু চ্যানেলে পাবেন আপনি শুধু তাফসির সার্চ দিলেই হবে নাম দিয়ে সোরা আসরের ঘন্টা খানেক আছে শুধু দু চার এটা সুরায় আসরে আল্লাহ কি বলতে চেয়েছেন সময়ের আল্লাহ শপথ করেছেন কারণ সময় মানুষের উত্থান পতনের মূল সময় মানুষকে ধ্বংস করে আর সময় মানুষকে আকাশে উঠিয়ে দেয় সময়ের যদি মূল্যায়ন করেন সময়কে যদি কাজে লাগান তাহলে সময় আপনাকে আকাশ ছুঁয়ে দিব আকাশে উঠিয়ে দেব বহু মানুষ সময়কে কাজে লাগিয়ে ওপরে উঠে গেছে গরিব পরিবারের ছেলে অনেক উপরে উঠে গেছে নাহলে তাকে কেউ চিনতো না তার পরিবারকে কেউ চিনত আর সময়কে সর্বনাশ করে পুঁজিপতির ছেলে রাজাধি রাজার ছেলে হ্যাঁ অধপতনে নেমে গেছে দুনিয়া আখেরাত বরবাদ করেছে বল আসতে সময়ের শপথ সময়ের গুরুত্ব দেখানোর জন্য ইন্নাল ইনসান আল এফে মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত তার মানে মানুষের আসলটাই হচ্ছে যে মানুষ ক্ষতিগ্রস্ত ব্যতিক্রম হচ্ছে অল্প কিছু সংখ্যক মানুষ থাকবে প্রতিটি যুগে প্রত্যেক যুগে শুধু এই যুগে নয় এমন এমনকি মোহাম্মদ রসুল্লাহামের আমলে সাহাবাহিকামদের আমলে স্বর্ণযুগে ইসলামের স্বর্ণযুগ মুসলিমদের স্বর্ণ স্বর্ণযুগ কিন্তু সেই যুগে সারা বিশ্বে কত কাফের ছিল চিন্তা করুন তো দেখি সবাই তো ইনসান ইনসান আলাফিয়া খুশু সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ক্ষতি থেকে যদি মুক্তি লাভ করতে হয় সর্বনাশ না হয় আপনার সফল হতে চান ইহকাল পরকালে কারণ মুসলিমের ইহকাল পরকাল আছে শুধু ইহকাল নেই কিন্তু আপনি আমি মুসলিম আমার ইহকাল তো কয়েকদিনের তার জন্য কত মরিয়া আর কত চেষ্টা কত পরিশ্রম আর কত মেহনত লেখাপড়া করা কষ্ট করা যারা দুনিয়া নিয়ে লেখাপড়া করছেন ছেলে মেয়েকে পড়াচ্ছেন কত শ্রম দিচ্ছেন সারা জীবনে সমস্ত সম্পদ ব্যয় করে দিচ্ছেন একটা দুটো ছেলে মানুষ করার জন্য মেয়ে মানুষ করার জন্য ক্ষতিগ্রস্ত কিন্তু এই চারটি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সফল আমন তবে ক্ষতিগ্রস্ত কারা নয় এক নম্বর বৈশিষ্ট্য যারা ইমানদার মানে যাদের আঁকি ধর্মীয় বিশ্বাস হচ্ছে বিশুদ্ধ খাঁটি আঁকিদাটা আকিদাই যদি ভেজাল থাকে তাহলে আপনার কেবলাতে ভেজাল আর যেমন ভেজাল থাকলে উল্টো দিকে মুখ করে সারা যদি পড়েন নামাজ এক কবুল হবে না জানার পরে জানার সুযোগ আছে তারপরে ঠিক না ঠিক ওই রকমই আঁকিদাই যদি ঝামেলা থাকে তো আপনার ফরজ নফল কিছুই কবুল হবে না কিছুই কবুল হবে না বড় শির থাকে বড় কুফুরি থাকে বড় মোনাফেকি থাকে ভঙ্গ ভঙ্গ হওয়ার কারণ থাকে তাহলে লাইন সমস্ত আমল ধ্বংস ইমান আকিদা ঠিক হইতে হবে ই এক নম্বর ইমান আকিদা ঠিক হইতে হলে তার পূর্ব শর্ত যে এইসব বিষয়গুলি সম্পর্কে যা আসছে ইমান এবং তারপরে যে বিষয়গুলি আসছে সে সম্পর্কে নলেজ জ্ঞান থাকতে হবে যার নাম এল মানে বিশ্বাসের সাথে স্বীকৃতি বিশ্বাস করে স্বীকৃতি দেওয়া মেনে নেওয়া তো আপনি একটা জিনিস মেনে নেবেন বিশ্বাস করবেন তার আগে জানতে হবে না আপনাকে যদি কেউ বলে যে ভাই মেনে নেন বিশ্বাস করেন তাইলে আপনার কিছুই জানা নেই তো জিজ্ঞাসা করবেন না যে কি মানবো কি বিশ্বাস করব ঠিক না তাহলে কি লাগবে উপকারী জ্ঞান লাগবে এই জন্য মুসলিম জীবনের সবচেয়ে বড় ফরজ সর্বপ্রথম ফরজ হচ্ছে জ্ঞান অর্জন করা কি সম্পর্কে দুনিয়া সম্পর্কে নয় দুনিয়া দুনিয়ার জন্য ফায়া খুব বেশি তো দিনের জ্ঞান ওহির জ্ঞান কোরআন সন্ন্যার জ্ঞান আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা সঠিক জ্ঞান রসুল সম্পর্কে জ্ঞান করা সঠিক জ্ঞান ভুল জ্ঞান নয় এবং আল্লাহ যে রসুলের মাধ্যমে যে পাঠিয়েছে ইসলাম ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে তিনটি মূলনীতি কিতাব রয়েছে শেখ হলিসা মাহমুদিন আবদুল্লাহ রাহেমহল্লার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট কিতাব পড়ে এই সঠিক জ্ঞানের ভিত্তিতে বিশুদ্ধ সহি আকিদে বিশ্বাসটা ঠিক থাকতে হবে বিশ্বাস যখন ঠিক এক ধাপ এগিয়েছে এগিয়ে গেছেন সফলতা কামিয়াব কিন্তু এখন আপনি পথে আছেন সহী আকিদা ভাই আমি চোদ্দ পুরুষ আমার আলে আদিস কোনো কাজে আসবে না যদি আমেলু আমেলুস হাত নেকামল না থাকে নেকামল হচ্ছে ফারায় আদায় করা ওয়জিবাত আদায় করা হারাম নাজায় কাবায়ের থেকে বেঁচে থাকা আর যেন অহরহ না হয় মাঝে মধ্যে হচ্ছে এমনিতে নেকির মাধ্যমে ইন্নাল হাসানাত না হেভেন সৈয়াদ ওয়ামেল উসালেহাত আর ওয়ামেল উসালেহাতের প্রথম ধাপে হচ্ছে পাঁচ অক্ট সাল্লাদ পাঁচ অক্ট নামাজ ছাড়া মুসলিম নামাজ পড়বে না বলছে আমি নাজাদ পাবো হবে না সফল হতে পারবেন না আপনি আপনি সফল মুসলিম না তারপরে অন্য অন্য ফরজ আছে যা কাতে আছে আছে সেগুলো তারপরে আছে কিন্তু আগে পাঁচ অক্ট সালাত ওয়ামেল উসালেহাতের প্রথম ধাপ নে কামল নে কামল আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে কাজ হয়ে গেলে জান্নাত পেয়ে যাবেন এর মাধ্যমে আপনার আকিদা ঠিক আপনি এলেম হাসেল করেছেন সহি এলেম হাসেল করেছেন দিনের আর তারপর আপনি আমলও করছেন ফরজ আজাব আদায় করছেন হারাম নাজাজ থেকে বেঁচে আছেন কিন্তু আপনার পাশে আপনার স্ত্রী খারাপ আপনার ছেলে মেয়ে খারাপ আপনার ভাই বোন খারাপ আপনার বাপ মা খারাপ তারা বিভ্রান্ত আর তা আপনি ববাহে বসে থাকলেন কিছুই করলেন না জান্নাত পেয়ে যাবেন হ্যাঁ আপনি একাই ভালো মানুষের গ্রামে ঠিকতে পারবেন গোটা গ্রাম যদি লম্পট হয় বেনামাজি বেদিন হয় হ্যাঁ বদ আকিদা হয় ভ্রান্ত আকিদার আপনি একাই কি ঠিক থাকতে পারবেন সমাজ নিয়ে চলতে হয় মানুষ একাই চলতে পারে না এই জন্য তৃতীয় ধাপ সফল তার ওয়াতাওয়া সবিল হাককে হক কথা একজন অপরজনকে জানাবে সে শেখাবে উপদেশ দেবে ওসিয়ত করবে হাকি হকের সত্যের করবে একজন অপরজনকে উপদেশ দেবে এটি হচ্ছে দিনের দাওয়াত কোরআনের ভাষায় আল্লাহর দিনের দাওয়াতকে দাওয়াত এল আল্লাহ বলা হয়েছে অধিকাংশ আয়াতে ওইটিকে অন্য ভাষা জেহাদ অফিস আল্লাহর রাস্তার সর্বাত্মক প্রচেষ্টা চালানো শুধু অস্ত্র ধরা নয় সেটা সরকারের জন্য আর পাবলিকের জন্য জেহাদ হচ্ছে এই দাওয়া এল আল্লাহর অপর নাম হচ্ছে আল জেহাদ অফিস আল্লাহ রাস্তার সর্বাত্মক প্রচেষ্টা চালে না সুরায় ফুরখান আল্লাহ কোরআন দিয়ে যে কোরআন দিয়ে আবার কি জেহাদ করে কোরআন দিয়ে মারবেন কাউকে নাকি কোরআন দিয়ে যে দুশমনি করছে তাকে দোস্ত বানিয়ে দেবে যে কাফের আপনার কট্টর দুশ্মন যে বিদাতি আপনার কট্টর দুশ্মন হ্যাঁ যে মাজার পূজারে সুফি আপনার কট্টর দুশ্মন তাকে আপনি ফাইজাল্লা দিয়ে বাইনা কিন কান্ন হলিউন হামিন হ্যাঁ যে তোমার শত্রু ছিল সেই ব্যক্তি তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে আমাদেরকে যারা নোংরা ভাষায় গালি দিয়েছে আর কত রকমের শত্রুতা করেছে কত রকমের মিথ্যপবাদ দিয়েছে বহু লোক হেদায়ত হয়েছে বহু লোক হেদায়ত হয়েছে তাহলে যারা আমাদের চাইতে বেশি কাজ করেছে আমরা তো সামান্য আম্বিয়া রসুলগণ তারপরে আমাদের ইসলাম আলামাই কেরাম তাদের বহু শত্রু ছিল তারা দোস্তে পরিণত হয়েছে দাওয়াই দাওয়াতি কাজ করবেন যে আজকে দুশ্মনী করে আপনি যেহেতু আর হিতাকাঙ্ক্ষী সে ভুল বুঝা আছে সে যদি হয়ে যায় সে আপনাকে তার আপনজন চাইতে বেশি ভালোবাসবে কারণ তাকে জাহান্নামের গর্ত থেকে উঠে জান্নাতের রাস্তা দেখেছে সে হাড়ে হাড়ে অনুভব করছে যে আমি অবস্থায় চলে গেছে সোজা জাহান্নামে চলে যেত আমাকে জান্নাতের রাস্তা দেখিয়েছে যেমন তোমার কথা নয় একজন সিরিকারিকে সির থেকে তবা করিয়ে দিলেন একজন বেনামাজিকে নামাজে বানিয়ে দিতে পারলেন একজন বেরোজাদারকে রোজাদার বানিয়ে দিতে পারলেন একজন হারাম খোরকে হারাম থেকে বাঁচিয়ে সুদ খোরকে ঘুষ খোরকে মদ খোরকে আপনি তবা করাইতে পারলেন বিশাল অঙ্কের আপনার জি দুনিয়া এবং আখেরাতে এর ওসিলা আল্লাহর পক্ষ থেকে আপনার ওপর কতজ রহমত নাজিল হবে ওয়াতা সবিরা সফল হতে চান দুনিয়া আখেরাতে তাহলে হকের দাওয়াত দিতে হবে ভাষায় আর একটি ভাষা দিয়ে শব্দ দিয়ে ব্যক্ত করা হয়েছে সেটা আল ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া তাহলে দাওয়াত কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ চার ভাষা দিয়ে এই বিষয়টি একটাই বিষয়কে আলোচনা করেছে এই তিনটি কাজ হলো সফলতার জন্য আর একটা ধাপ থেকে গেছে যখন মানুষকে দিনের দিকে ডাকবেন সবাই কিন্তু আপনাকে সম্মান করবে না বরং আপনার যেমন দোস্ত থাকবে দুশ্মন অনেক বেশি থাকবে হ্যাঁ আপনার ক্ষতিকর আপনাকে কষ্টদার দেওয়ার মানসিক শারীরিক পারিবারিক হ্যাঁ সামাজিক সব রকমের কষ্ট দেওয়ার চেষ্টা করবে করে না আম্বিয়া রসুলগণের চাইতে বেশি কাউকে কষ্ট দেওয়া হয়নি নবী মহম্মদ সাল ইসলাম যাকে মক্কার কাফেররা কত যে ভালোবাসত ইসলামের পূর্বে তাই না আর সাদেক আল আমিন একটি কথা শুধু বলেন ইয়া ইউ নাস হে মানব সকল হে মক্কাবাসী হে হে আমার আত্মীয় স্বজন হে আমার বংশধর নাম ধরে আর তারপর অনির্দিষ্ট করে ফা আম্মা বা হাস্যা সেই বখাই করেছে সবাইকে যখন দাওয়াত দিলেন যে কলুলা এলা ইল্লাল্লাহ শুধু একটি কথা বলে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এগুলো বাতিল তোমাদের দেবদেবী পূজা মূর্তি পূজা তুফলে হু এতেই সফলতা রয়েছে তোমাদের দুনিয়া আখেরাতে সুখ শান্তি নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে সমস্ত দুশ্মন হয়ে গেল চাচা আপন চাচা আবুল্লাহ সুহান আল্লাহ ন যখন দাওয়াত দিলেন দেখে ওই সাফা পাহাড়ি তাব্বাল্লা তোমার সর্বনাশক দাওয়াত দিচ্ছে ওটা সুরুল্লাহ আর কিভাবে কষ্ট দিচ্ছে তাপ বাংলা মোহাম্মদ তোমার সর্বনস্ক হোক যা তুই ভাতি যাই না আলে হাজা জামা তানা এই জন্য ডেকেছ আমাদেরকে হ্যাঁ যে আমাদের বাপদাদা ধর্ম ছেড়ে দিতে হবে না এটা মানা যায় না কিভাবে দুশ্মন জানের দুশ্মন প্রাণের দুশ্মন পরিবারের দুশ্মন কত মানসিক শারীরিক সব রকমের কষ্ট দিল বরং তারা সেখানে যখন পারল না মারতে মদিনে ঘেরাও করলো সমস্ত আরব কাফের নিয়ে যে এইখান থেকে একবার শিকড় থেকে উঠিয়ে ফেলে দেব এ মুসলিমদের কি মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু আল্লাহ যাকে রাখেন তাকে কি আর কেউ পারে আল্লাহ যার হেফাজত করবেন তাকে কি কেউ কোনো ক্ষতি করতে পারে পারে না আম্বিয়া আর ইতিহাস প্রমাণ করে তো যে বিষয়টি বলছিলাম সুরে আসর থেকে সেটা হচ্ছে আল্লাহর কাজ না করলে সফল না আপনি আপনি নিজে ভালো হইলে আপনি নাজাত পাবেন না আশেপাশে আপনার আমার উদাহরণ রকম একটি পানি জাহাজের মত পানি জাহাজে একজন শুধু ফুটো করছে নিচুতলা আর আপনি দুই তলায় বসে আছেন ভালো মানুষ ভাবতে পারেন না পানি অনেক নিচে আমি তো দুই দুতালে বসে আছি ভালো মানুষ হয়ে সেখানে বসে আছেন আরামসে বসে আছেন নিচে শুধু একজন লোক ফুটো করেছে এই সময় আপনাদের ভূমিকা কি হওয়া উচিত হে জাহাজবাসী জাহাজের আরোহিত যদি ফাইন আখাজ আলাইহিম যদি এই এই একজন লোক যে ফুটো করছে তার হাত পা ধরে নেন আর যদি তাকে ফুটো না করতে দেন ছিদ্র না করতে দেন না যাও আনা যাও জামিয়ান তাহলে বাঁচলে সবাই বাঁচবেন আর যদি বলেন যে আদা খাবি সাদ পাবি যা তুই ফুটো করবি তুই মরবি আমরা তো দুই তলায় আছি তাহলে কি হবে হালাকু হালাকু জামে সবাই ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা ঠিক ওই রকম আপনার বাড়ি একটা পানি জাহাজ আপনার বাড়ি পানি জাহাজ একজন ফুটা করছে একটা বে নামাজি আপনার বাড়িতে আছে একটা সিরকি আকিদের বেদাতে আকিদের লোক আছে আপনার সমাজ আপনার গ্রাম একটা পানি জাহাজ আপনার দেশ একটা পানি জাহাজ এই সারা পৃথিবী হাতের মুঠে এখন এই যুগে এই হচ্ছে একটি পানি জাহাজ সারা পৃথিবীর মানুষ যদি বিভ্রান্ত আর গুমরা আর যদি পাপে ডুবে যায় অশ্লীলতা যদি ডুবিয়ে দেয় দেশকে আর জাতিকে আর পৃথিবীকে হ্যাঁ আর আপনি চুপচাপ হয়ে বসে আছেন আল্লাহ আল্লাহ বাস মসজিদ আর বাড়ি মসজিদ আর বাড়ি কাউকে আমি কিছু বলবো না হালা হালাক সব ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে দাওয়াতি কাজ শুধু আমল করে নাজাত পাওয়া যাবে না দাওয়াতি কাজ গুরুত্ব সম্পর্কে এবং তার হুকুম সম্পর্কে দাওয়াতি কাজ করার হুকুম কি সরিয়ে ফরজ আর ফরজ হলে ফরজে আইন না ফার্জে কে ফায়া নাকি মুস্তাহাব সন্নাত মুস্তাহাব নাকি নফুল কাজ নফুল কাজ করলেন করলেন না কাজ কি দাওয়াতের কাজ করা কি দাওয়াতের কাজ করা মানুষকে ভালো কথা বলা সহজ ভাষায় মানুষকে ভালো কথা বলা কোনো জায়গায় ভালো কাজ করা উচিত করছে না তাহলে ভালো কথা বলে ভালো করতে বলবেন কোনো জায়গায় মন্দ গোনা হচ্ছে আর আপনি চোখের সামনে দেখছেন জানছেন গোনা হইতে দেওয়া যাবে না আপনি বারণ করবেন তিনটি যে স্তর আছে যেটা আছেন সেটাতে আপনি থাকবেন এই কাজটি করা নাকি ফরোজ মুস্তাহাব সোন নাকি নফল কাজ কে বলবেন যে বলবেন হাত তুলবেন মানুষকে মানবজাতিকে ভালো কথা শিখানো মন্দ থেকে বারণ করা এর হুকুম কে হাত তোলার লোক নাই আছে মাশাআল্লাহ হ্যাঁ ফরজ ফরজে আইন না ফরজে হায় ফরজে কে ফরজে আইন বলেন একজন একজন ফরজে কে আপনার এই কয়টা লোকের মধ্যে দুটো মত হয় তো আবু হানিফা শাহি মালিক আহমদের চারটা মত হবে না কেন তো আপনার এত আজব কেন হচ্ছে আপনাদের দুটো মত তো আপনার কি দল পাকাবেন নাকি এখানে বলেন তো দেখি যে দুটো মত হচ্ছে এক দল এর সাথে হয়ে যাবে অর্ধেকটা অর্ধেকটা ওর সাথে দল পাকা পাকাপাকি করবো হ্যাঁ গোড়ামি কর গোড়ি করবেন না সঠিকটা জানার চেষ্টা করবেন সঠিকটা জানার চেষ্টা করবেন তো আবু হানিফা শাহি মালিক আমাদের চার ইমামের ইখতলাফ হয়েছে তো আপনারা মজাবি গোড়াবি করে চারটা দল কেন বানিয়ে নিয়েছেন বুঝতে পারছেন না পারছেন না চার দল না বানিয়ে সঠিকটা জানার চেষ্টা করেন আমার মেসেজটা বুঝতে পারছেন আশা করি ভাই এখানে দুইজন দুটো মত পোষণ করলেন আপনারা তো দল পাকাচ্ছেন না হ্যাঁ পক্ষপাতিত্ব করছেন না যে এই দলে যাব ও বলছে ওই দলে ওই পার্টি আমি এই পার্টি এটা তো করছেন না কোনটা সঠিক সেটা জানার চেষ্টা করব হ্যাঁ আমরা নিজেরাই এলেম দিয়ে চেষ্টা করব আর না হলে তার চাইতে ভালো কোনো আলেম থাকলে তার কাছ থেকে জানার চেষ্টা করব ঠিক না আইন না ঠিক চার সেই ক্ষেত্রে সঠিকটা জানার চেষ্টা করব আমরা গোড়ামি করব না হ্যাঁ এক পক্ষ নেব না আবু হানিফারও পক্ষ নেব না সাফিরও পক্ষ নেব না মালিকেরও পক্ষ নেব না এবং আহমদের পক্ষ নেব না আমরা নিরপেক্ষ থেকে নিউটাল থেকে হকটা জানার চেষ্টা করো যে কোনটা বেশি সহি কিসের আলোকে রান হাদিসের আলোকে দলিলের আলোক ঠিক ওই রকমই আমাদের যে দুই ভাই বলেন একজন ফারজা আইন ফারজে ফারজা আইন মানে প্রত্যেকের ওপর ফরজ ভালো কথা বলা মন্দ থেকে বিরত রাখা প্রত্যেকের ওপর ফরজ তাহলে আপনাদের সবার উপর কিন্তু ফরজ আর যিনি ফারজে কে বললেন যে এতটি লোক আছেন দু চারজন দশজন আদায় করলেই হয় যেমন আপনারা সকলে আছেন এখানে খবর হলে যে একটা জানাজা এখন আছে আপনারা যদি কেউ না জান আপনাদের ছাড়া কোনো মুসলিম এখানে নেই তাহলে সবাই কিন্তু গুনাগার ফরজেকে ফায়দে করলেন আজ এখান থেকে ত্রিশ চল্লিশ জন চলে যান বাকি লোক থেকে গেলেন গেলেন না জানা যা ইচ্ছে করে গেলেন না কোনো গুনাহ হবে না ঠিক না ফরজে আইন আর ফরজে কেফায় ফরজে কেফায়া কোনো কোনো সময় দাওয়া ফরজে কেফায়া কিন্তু কখনো কখন ফরজে আইন ফরজে আইন কখন যখন দেখছেন যে আমার ছাড়া এখানে ভুল সংশোধনের কেউ নেই ভালো কথা বলার আমার ছাড়া আমার গ্রামে কেউ নেই বা আমার ছাড়া দায়িত্বশীল আর কেউ নেই তখন আপনার ফার আইন যেমন বাপ আর ছেলে মেয়েরা নামাজ পড়ে না ছেলে মেয়েরা বিভিন্ন পাপে জড়িয়ে আছে সেখানে বলে ফার্জে কে ভাই নাকি না ফার আইন ওই বাপের ওপরে ফরজ ফারজাইন এই নয় যে আমার আমার ভাই বলবে ওর চাচা বলবে ওর মামা বলবে না 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 ওদের দায়িত্ব না তোমার দায়িত্ব তোমার ফারজাইন এবার বুঝতে পেরেছেন অথবা এমন জায়গায় আছেন যেখানে আপনি দায়িত্বশীল না কিন্তু আপনার চাইতে যোগ্য কেউ নেই অথবা সেই জায়গায় অন্যায়ের প্রতিবাদ করার জন্য ভালো উপদেশ দেওয়ার জন্য কেউ নেই শুধু আপনি আছেন তখন ফারজাইন এবার বুঝতে পেরেছেন আপনার সামনে সামনে একটা মুসলিম মদ খাচ্ছে অথবা জামাত হয়ে যাচ্ছে রাস্তায় বসে আছে অথচ মুসলিম আর শুধু আপনি দেখলেন তাকে তাহলে বলবো যে এটা ফারেজেকে ভাইয়া আমি না বলে থাক অন্য কেউ কোন অন্য সময় বলবেন না আপনাকে বলতে হবে আপনাকে বলতে হবে ফারেজে আইন তখন আপনার ওপর কারণ আপনার ছাড়া এই অন্যায়ের প্রতিবাদ করা সেখানে কেউ নেই কিন্তু যখন দেখছেন যে আপনার পাঁচজন আসছেন ভালো মানুষ মসজিদের দিকে আর দেখছেন দু চার পাঁচজন রাস্তায় বসে আছে পাঁচজনকে সেখানে মুখ খুলতে হবে আর বলতে হবে চলো নামাজ পড়তে না পাঁচ জনের একজন বললেই ফার্জে কেফায় আদায় হয়ে গেল তখন ফার্জে ফায় আমার মতো শেখ আরো দু চার পাঁচজন আছে আর আমরা পাঁচজন শেখ আপনাদের মহফিলে হাজির জরুরি নাই যে সবাইকে দিনের কথা আপনাদের সামনে বলতে হবে পাঁচ মিনিট দশ মিনিট করে দুইজন বললেন বাকিরা বসে থাকলাম ফার্জে কেফায় আদায় হয়ে গেল এবার বুঝতে পেরেছেন জি তো ফরজ কিন্তু দিনের দাওয়াতের কাজ ফরজ নামছে না ফরজ ফরজে আইন না হয় ফরজে যার জন্য ওই যে পাঁচ জনের একজন বললে কাজ হয়ে গেল বাকি লোকেদের জন্য বলা কিন্তু মুস্তাহ বাকি লোকও সমর্থন দেবে যে হ্যাঁ উনি ঠিকই বলছেন ভাই কিন্তু আদবের সাথে আখলাতের সাথে আখলা চরিত্র যেমন থাকলে আপনার কথাতে কাজ হয় সেইভাবে আপনাকে চিকিৎসা করতে হবে সংশোধনের চেষ্টা কর এই নয় যে আমার ব্যক্তি স্বার্থ সেখানে আছে সেখানে আক্রোশ মিটাবো এ অন্যায় কাজ করে সে সুতরাং তাকে আমি অপদস্ত করব। নিয়ত যদি খারাপ থাকে তাহলে কখনো বরকত হবে না আমরা গ্রাম অঞ্চলের ভাষায় শিখেছিলাম আমাদের মুরব্বী দাদা আমার লোকদের কাছে নিয়ত গুণে বরকত নিয়ত গুণে আপনার নিয়তটাই যদি থাকে যে একটা বেনামাজিকে অপদস্থকে লাঞ্ছিত করবো তাহলে কখনো হেদায়ত করতে পারবেন না কিন্তু সে রুগী একটা রুগী যদি রাস্তায় পড়ে থাকে আর দেখছেন যে একে নিয়ে যাওয়ার কেউ নেই আপনার গাড়ি আছে সাথে সাথে নিয়ে হাসপাতাল পৌঁছাবেন পৌঁছাবেন না মায়া করবেন না তার উপর তাকে অ্যাডমিট করবেন না হাসপাতালে বাঁচাবার চেষ্টা করবেন না করোনা যুগ আপনারা করেননি অবশ্যই করেছেন এই রকমই মায়া থাকতে হবে অন্তরে ঘৃণা থাকতে হবে যাতে করে সে আমাকে খারাপ না করতে পারে এই জন্য পাপিদের উপর ঘৃণা থাকতে হবে এই জন্য যে আমি যেন তার মতো না হয়ে যায় সে প্রভাব বিস্তার না করে আমি প্রভাব তারপর ফেলবো প্রভাবিত হব না আরবি বলে আমি মোয়াসের হব মত হব না তার উপর প্রতিক্রিয়া সৃষ্টি করব আমার উপর যেন সে প্রতিক্রিয়া সৃষ্টি না করতে পারে সে যেন খারাপ না করতে পারে তো ঠিক তেমনি যদি এখলাসের সাথে আপনি মায়া মমতা নিয়ে দাওয়াতের কাজ করেন আল্লাহর কাছে দুয়াও করছেন আর ভালো আখলাখ চরিত্রের সাথে দিনের দিকে ডাকছেন তাহলে সে হেদায়ত না হইলেও আপনাকে কি হিতাকাঙ্ক্ষী মনে করবে যে সে আমার তো খারাপ করতে চায়নি সে তো আমাকে লাঞ্ছিত করতে চায়নি আমাকে ছোট করতে চায়নি সে তো আমাকে ভালো কথাই বলেছে যদিও যারা শির বেদাতে জড়িত তারা কিন্তু বুঝে না কারণ ওইটা কি যেহেতু নেকির কাজ মনে করছে ওরা বুঝবে না কিন্তু একজন সুদখোর একজন মদখোর একজন বেনামাজি একজন ধূমপানকারী যে কোনো হারাম কাজ করছে অন্যায় কাজ করছে ফিল্ম দেখছে নোংরা ছবি দেখছে যদি বলেন আর ভালো ভাষায় বলেন তো তারা কিন্তু ওই রকম খারাপ আচরণ করবে না যেই আচরণটি বেদাতিরা করে থাকে পার্থক্য কি কারণ বেদাতি বেদাত করে জান্নাত পাওয়ার জন্য আর সুদ খোর সুদ খাই কোনোদিন এই আশা করে না যে পর্যন্ত জাহান নাম ও জানে যে জাহান্নাম বে নামাজ নামাজ পড়ে জানে যে জাহান নামে যেতে হবে পার্থক্য আছে এই জন্য গল বলেছেন যে বেদাতের হেদায়াতের আশা খুবই কম যতক্ষণ না বুঝবে যে আমি ভুল পথে আছি আর অন্যান্য যারা পাপ করে যেগুলোকে সামাজিক বিভিন্ন পাপ মনে করছেন তারা সবাই জানে এই যেগুলো আমরা পাপ করছি এইরকমই মুসলিম সমাজে যারা পেটের জন্য রাজনীতি করে তারা ভালো করে জানো যে আমি নেকির জন্য করছি না পেটের জন্য করছি কিন্তু যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে তারা মনে করে যে এইটা দিয়ে আমি জান্নাত পাওয়ার কাজ করছি এটাই হচ্ছে বড় বিভ্রান্ত ধর্মকে পুঁজি করে ধর্ম ব্যবসা করে যারা রাজনীতি করছেন আর ভুল রাজনীতি করছেন আর ধর্মের অবব্যাখ্যা করছেন তাদেরকে হেদায়ত করা মুশকিল কারণ আর তাদের দ্বারা ধোকা খাওয়া বেশি সম্ভাবনা রয়েছে জনগণ প্রতারিত হচ্ছে ধোকা খাচ্ছে বিষয়টি বোঝার চেষ্টা করবেন দুটোতে পার্থক্য আছে কারণ অনেকে বলে যে আপনারা এদের ভুল ধরছেন এদের কেন ভুল ধরে আরে এদের এরা যারা করছে তারাও জানে যে আমরা এতে নেকি পাবো না পেটের জন্য করছি আর যারা ওই দলে যাচ্ছে ওদের পিছনে পিছনে তারাও জানছে পেটের জন্য যাচ্ছি দুনিয়ার গড়ে যা যাচ্ছে বাকি ধর্মের অপব্যবহার করে ধর্মের অপব্যাখ্যা করে যারা রাজনীতি করছেন তারা কিন্তু মানুষকে ধোকা দিচ্ছেন আর বহু লোক প্রতারণায় প্রতারণায় পড়ছে বা প্রতারণায় স্বীকার হচ্ছে দাওয়াতি বিষয় সম্পর্কে আলোচনা করতে চেয়েছি দাওয়াইল এত গুরুত্বপূর্ণ বিষয় যে যেই পেশাটি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদের পেশা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা হ্যাঁ আমি আরাল্লাম ইব্রাহিম আলি সাল্লাম মৌসা আলি সাল্লাম ঈসা আলি সাল্লাম যত নবী রসুল শেষ নবী মোহাম্মদ সাল্লাম তাদের পেশা কি আপনাদের এই যে প্রবাসে আছেন সবার কিন্তু একটা করে পেশা আছে তাই না আছে না তো নবী রসুল গণের কিন্তু পেশা ছিল কোন পেশা ছিল তাদের ব্যবসা করা আর ক্ষণিকের যদি ছাগলও চরিয়ে থাকেন ক্ষণিক কিছু কিছু দিনের জন্য ব্যবসা করে থাকেন হ্যাঁ কিছুদিনের জন্য কিন্তু আসল পেশা তাদের কি দাওয়াতের কাজ করা জান্নাতের দিকে ডাকা মানুষকে মানুষকে কি করা ডাকা তো রসুলগণ রসুলগণকে আল্লাহ সব শ্রেষ্ঠ মানুষদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ পেশা দিয়েছে সবচেয়ে ভালো পেশা দিয়েছেন এই পেশায় যদি নিজেকে জড়িত করতে পারেন তো এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে এর চাইতে সৌভাগ্য কি হতে পারে আর কিন্তু অনেকে ভাবেন যে দাওয়া মানে হচ্ছে লেকচার দেওয়া। অথবা দাওয়া মানে ইসলামিক বই পুস্তক লেখা এটা কিন্তু ভুল ধারণা দাওয়াতি কাজ মানে শুধু আমার মতো এখানে এসে আলোচনা করতে হবে বিভিন্ন জায়গায় দাস দিতে হবে হ্যাঁ এলএম বিতরণ করতে হবে দাওয়াত মানে হচ্ছে কলম ধরতে হবে আর বিভিন্ন ইসলামিক লিখনই থাকতে হবে না কোনো প্রয়োজন নেই এটি হচ্ছে বিভিন্ন দাওয়াতের সোর্স বা মাধ্যম তার মধ্যে একটি দুটি কিন্তু যে কোন স্তরের মানুষ আপন আপন জায়গা থেকে যেই যোগ্যতা তার মধ্যে আছে এবং যতটা যোগ্যতা আছে তা দিয়ে আল্লাহর দিকে ডাকবে জান্নাতের দিকে ডাকবে আল্লাহর দিনের দিকে ডাকবে এবং সবচেয়ে সহজ সেটা হচ্ছে খাঁটি মুসলিম হয়ে আমরা যারা দুর্বল ইমানের মুসলিম বিভিন্ন পাপে জড়িয়ে আছি আমরা অমুসলিমদের জন্য আদর্শ হতে পারি না মুসলিম সমাজের যারা বাঁকা মানুষ খারাপ মানুষ তাদের জন্য আমরা ভালো আদর্শ হইতে পারি না তারা আমরা যেন আদর্শ হওয়ার চেষ্টা করি আমাদেরকে দেখলে আমাদের চলাফেরা আমাদের আচরণ আমাদের কথাবার্তা আমাদের তাদের সাথে লেনদেন এসব দেখলেই আর আমাদের সাথে চলাফেরা করলেই যেন ইসলাম শিখতে পারে ইসলামের দিকে আকৃষ্ট হয় যে আমার মায়ের পেটের ভাই আমার লাখ লাখ টাকা বেমানি করে নিচ্ছে আর এর সাথে আমার কোন রক্তের সম্পর্ক নেই একটা টাকা পেতাম তাও আমার খোঁজ করে আমাকে দিতে কেন এটা দেশে আকৃষ্ট হবে না আপনার আপনারা সকলে এই দাওয়াতি কাজটা করতে পারবেন পারবেন না আখলাকে লাখে উত্তম চরিত্র দিয়ে যে মানুষকে দাওয়াত দেওয়া এটা কিন্তু সবাই করতে পারবে মুসলিমদের আকৃষ্ট করতে পারবে মুসলিম সমাজের যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে তাদেরকে আকৃষ্ট করতে পারবে তারা যখন নির্জনে যাবে যতই খারাপ লোকদের সাথে তাদের উঠা বসা চলাফেরা থাক না কেন খাওয়া দাওয়া থাক না কেন সাক্ষী দিবে যে সমাজের ভালো মানুষ যদি থাকে ওই নামাজি লোকটা আছে ওই আলেম আছে ওই যে ভালো মানুষটা ভালো কথা বলে আমাদেরকে সেই আছে বলবে সাক্ষী দেবে তারা এই পেশা গ্রহণের চেষ্টা করুন আল্লাহ রব্বুল আল এমিন সুর আহজাবে এরশাদ করেছেন নবী শাসাল্লামকে দায়ী হিসাবে এই পেশার নাম দিয়েছেন রসুলুল্লাহ সাল্লামকে এ আইহান নবী ইন্নার সাল্না কা শাহ হেন ওয়া মোবাশ্বে না ওয়া নজিরা ও দায়ান এলাল্লাহ বেজ নেহি ওয়া সিরাজম মুনিরা এ আয়াত কিন্তু আমাদের দেশের মিলাদ মহফিলের লোকেরা খুব পাঠ করে কিন্তু দাওয়াতের আলোচনা কিছু হয়নি বরং কোরআন কোরআনার দাওয়াতের শত্রুতাই করে থাকে বেদাতকে প্রতিষ্ঠিত করে থাকে সন্ন্যত দাফন করে থাকে তারা অথচ আল্লাহ বলছেন হে নবী তোমাকে সাক্ষী করে পাঠিয়েছি কেয়ামতের দিনে যারা নবীর তরিকায় চলেনি তাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন পক্ষে না হয় বিপক্ষে নবীর আদর্শ মানলে নবী পক্ষে সাক্ষী দেবেন না হলে বিপক্ষে সাক্ষী দেবেন ও মোবাসের সুসংবাদ দেওয়ার জন্য যারা নবীর অনুসারী হবে ও নাজিরান সতর্ক সাবধান করার জন্য যারা বাঁকা পথে চলবে আহ্বান করার জন্য এখানে দেখেন শিক্ষা দেওয়া হয়েছে দায়ের বৈশিষ্ট্য হবে নিষ্ঠা আমি আল্লাহর জন্য করছি দুনিয়ার স্বার্থে না যে আমাকে আপনারা সম্মান যদি করেন তাহলে দিনের কথা বলবো আর যদি কোথাও একটু গাল খেতে হয় হ্যাঁ কোথাও যদি আমার অসম্মান হয় তাহলে আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই না আপনাদের ওখানে যাব না। না যেমন ওয়াজ মাফিগুলো অবস্থা আমাদের দেশে একবার যাবে আশা করে যে বেশি অঙ্কের টাকা দিবে কিন্তু যে আশা করেছিল বিশ হাজার দিয়ে দিল দশ হাজার গাড়ি ভাড়া দিয়ে তো বেশি বাঁচলো না পোষাই না অন্য জায়গায় গেলে আমি ত্রিশ হাজার পেতাম নেক্সট টাইমে কোনো মতেই আপনাকে ডেট দেবে না এই বক্তার পেশাদার বক্তারা দাইয়ান এলাল্লা এলানা সেই এলাল্লাহ আদু এলাল্লাহ অনেকগুলি আয়াতে দাওয়াতেন আয়াতে এলাল আল্লাহ কার যেন না থাকে আল্লাহর দিকে দিকে আল্লাহ যারা দাওয়াতি কাজ করে স্বার্থ দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায় হয় খ্যাতি না হয় পয়সা আর না হলে সম্মান আর না হলে যদি মূল্যায়ন হয় তো ঠিক আছে মূল্যায়ন হয়তো বাদ হ্যাঁ কিছুই বলবো না একবার যদি কেউ বলে যান যান আপনি আপনার কাজ করেন আর নামাজের কথা আমাকে বলতে আসবেন না জীবনেও আর বলবেন না দুই তিনবার ভাইকে বলেছে মায়ের পেটের ভাইকে তারপরে শোনেনি বলছে একে আল্লাহ লাভ নাই দুইবার তিন তিনবার পাঁচবার হয়তো বলেছে বলছে পঞ্চাশ বার বলেছি দিল পঞ্চাশ করে তাকে আর বলবেন না তাহলে আপনি দুনিয়ার স্বার্থে করছেন আপনি না আল্লাহর জন্য করবেন আপনি আল্লাহর জন্য বলছেন আপনি ওয়া দায়ান ইলাল্লাহি নেহি ওয়াসিরা জম্মনিরা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ দাওয়াতি কাজ যারা করে তাদের আল্লাহ প্রশংসা করেছে তাদেরকে সবচাইতে উত্তম বলে আখ্যায়িত করেছে আল্লাহ বলছেন কন্তুম খায়রা উম্মিন হে শেষ নবীর উম্মত তোমরা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত কেন শ্রেষ্ঠ এ শ্রেষ্ঠত্ব এক জামানে কিন্তু বনি ইসরায়েলকে দেওয়া হয়েছিল সুরা বাকারাতে রয়েছে হ্যাঁ অফদ্দল নাল আলমী তাদেরকে বিশ্বজগতের শ্রেষ্ঠত্ব দান করেছিল মৌসা আলি ইসলামের বংশধরকে হ্যাঁ এব্রাহিম আলী ইসলাম বংশধরকে তাদেরকে বনি ইসরায়েল কিন্তু তাদের কাছ থেকে এই নেতৃত্ব আর শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়ে শেষ নবী মোহাম্মদ সাহাশাল্লাম আর তার উম্মদকে দিয়ে দেওয়া হয়েছে কিসের জন্য রূপচেহারা দেখে শেষ নবীর ওম্মদ বলে বাস না তিনটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন কোন খায়রা উম্মাতিন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি ওখরে জাতি নাস তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে তাহলে আমরা মানুষের কি করব। যদি ভালো মানুষ হতে চান আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হতে চান তাহলে কি করতে হবে মানুষের কল্যাণ করতে হবে মানুষের হিতাকাঙ্ক্ষী হইতে হবে আপনি মানুষের দরদি হবে মানুষের ব্যথায় ব্যথিত হবেন মানুষের কষ্টে কষ্ট পাবেন মানুষ জাহান নামে যাবে তাবে তা আপনি কষ্ট পাবেন যেমন নবী ইসাল্লাম কষ্ট বা ও নাফসাকা হে নবী মনে হচ্ছে তুমি আত্মহত্যা করে দিবে তুমি মনে হয় হার্ট অ্যাটাক করে মারাই যাবে হ্যাঁ যে ইনলাম ইউমেন বিহাজ হাদিস আসাফা আল্লাহ এখন মমেনি দুই জায়গায় আল্লাহ বলেছেন এরা মুসলিম হচ্ছেন না কাফের হয়ে থেকে যাচ্ছে জাহান নামে চলে যাচ্ছে মনে হচ্ছে আপনার কি হয়ে গেল তাতে মনে হয় আপনি আত্মহত্যা করে ফেলবেন আপনি আপনি মরে যাবেন হঠাৎ হার্ট অ্যাটাক করে মনে এত কেন চিন্তা করছেন আপনি সান্ত্বনাতে সুরুল্লা সাল্লামকে এতে প্রত্যেক মানুষের সান্ত্বনা রয়েছে যারা দাওয়াতি কাজ করে যে আমার কথা শুনুক আর না শুনুক আমি আমার আব্বাকে বলতে থাকবো আমার মাকে আমি বলতে থাকবো আমার ছেলে মেয়েকে বলতে থাকবো আমার ভাই বেড়াদেরকে বলতে থাকবো আমি আত্মীয় স্বজনকে বলতে থাকবো আমার কাজ হচ্ছে বলা বা যেইভাবে যতটুকু পারছি আমি ভালো মানুষের করার চেষ্টা করা ভালোর দিকে ডাকার এটা আমার কাজ করে যাব আল্লাহ রব্ব তৌফিক দান করেন এক নম্বর হচ্ছে উখরেজাসের পরে বলছেন তা বিল মারুফ কেন তোমরা শ্রেষ্ঠ উন্মত যে তোমরা ভালো কাজের উপদেশ দেবে ভালো কাজের করতে বলে মানুষকে অর্থাৎ দুই নম্বর হচ্ছে ওয়ান্নাই কাজে বাধা দিবে তিন নম্বর হচ্ছে তো মিরুনা বিল্লা তোমাদের ইমানটা যেন ঠিক থাকে ইমানের যতগুলি দিক রয়েছে ঠিক থাকতে হবে নিজের ইমান আকিদাতে যদি সির্কের তৌহিদের জায়গায় থাকে সন্ন্যতের জায়গায় বেদাত থাকে তাহলে কি করে আপনি শ্রেষ্ঠ হবেন না শ্রেষ্ঠ না হবে কাজ করে তখনই আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারবেন যখন তৌহিদ এখলা সন্ন্যতের ভিত্তিতে দাওয়াতি কাজ করবেন সিরক বেদাত মুক্ত হয়ে দাওয়াতি কাজ করবেন আকিদা এবং মানহাজটা হবে সাহাবায় কেরামদের আকিদা আপনার সেই আকিদা মানহাজ মতাদর্শ আদর্শ সেটি যেটি রসুর উল্লাহ আসে এবং সাহাবাই কেরামদের ছিল সেই তরিকায় আপনি যখন আসবেন আর নতুন নতুন তরিকা আবিষ্কার হয়েছে সেই তরিকা আসলে কখনো নয় এই বৈশিষ্ট্যগুলি যদি থাকে তাহলে তোমার শ্রেষ্ঠ উম্মত এত শ্রেষ্ঠ উম্মত আবার কাফের কাছে এত মারও খাচ্ছেন এর কারণ হচ্ছে যে আমরা আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পারি এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে নেই হ্যাঁ ভালো কাজের উপদেশ দেওয়ায় ঘাটতি রয়েছে অন্যায় কাজে বাধা দেওয়ায় ঘাটতি রয়েছে তারপরে আপনার ইমান বিল্লাতে আকিদাতে আমাদের ত্রুটি রয়েছে অধিকাংশ মানুষের ত্রুটি রয়েছে মুসলিম সমাজকে দুই ভাগ করেন সামান্য কয়টা দুনিয়াতে খুঁজে পাবেন সহি সহি অনুসারী অনুসারী আর বাকি সব বিভিন্ন বিদাতে জড়িয়ে আছে আর দিন সম্পর্কে এমন অজ্ঞ যে দিনের ফারায় অজেব সম্পর্কে জ্ঞান নেই নিজের আমল করার মতো এলেম নেই তাহলে অন্যকে দাওয়াত দেওয়ার আর এলেম কোথায় দাওয়াতি কাজ যারা করে তাদের চাইতে ভালো কথা পৃথিবীতে আর কেউ বলে না আল্লাহ রব্দুল আলামিন সুর রায় ফুর্সিলাত হামিম সেজদার আয়াতমত তেত্রিশে বলেছেন ওমান হাসান কৌলা মিম্ন দা ও আমেলা সোয়ালিহান ওয়াকালা ইন্নানি আল মুসলিম এখানেও তিনটি বৈশিষ্ট্যর কথা বলেছেন ওর চাইতে ভালো মনে কেউ হইতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে তাহলে আল্লাহর দিকে আহ্বান করতে হবে আহ্বান করবেন তার আগে আপনাকে নিজেকে ভালো হতে হবে ওয়ামেলা সোয়ালেহান নিজে ভালো কাজ করো ওয়াকালা ইন্নানি মিয়াল মুসলিম এবং তুমি গর্বের সাথে আমি মুসলিম মুসলিমদের সামনে ইসলাম প্রকাশে যেন লজ্জা না লাগে যখন আপনি সংখ্যা যেখানে মুসলিমরা বসবাস করে ধরে এমন এমন জায়গায় আপনি চলাফেরা করছেন এমন এমন জায়গায় এয়ারপোর্টে যাচ্ছেন কোন এমন দেশ হয়ে অতিক্রম করছেন সেখানে কোনো মুসলিম নাই সেখানে মুসলিম পরিচয় যাতে না পাওয়া যায় সেজন্য আমাদের অনেক মহিলারা মুসলিম দেশে আসলে আরব দেশগুলিতে আসলে বোরখা পরে নেই যেমন ইউরোপের দিকে টান দিল তখন হ্যাঁ ভরে নিল এইটা যদি হয় না 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 এই রকম পরিবার এই রকম সমাজ এই রকম লোকেরা এদের দ্বারা দাওয়াতি কাজ হবে না আর এরা ভালো মানুষ নয় ভালো সবচেয়ে ভালো মানুষ এবং সবচেয়ে ভালো কথা আল্লাহর কাছে ওদের যারা আল্লাহর দিকে দাওয়াত দেয় ও আমেলা নিজে ভালো আমল করে আর ইসলাম নিয়ে গৌরব করে যে আলহামদুলিল্লাহ গৌরব মানে অহংকার নয় গৌরব মানে হচ্ছে আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ আমাকে মুসলিম করেছেন আল্লাহ আমাকে জান্নাতের পথে রেখেছেন জন্মসূত্রে মুসলিম হতে পেরেছি এইটাকে আমি টিকিয়ে রাখার আপনার চেষ্টা করছি এতে আমি গর্ববোধ করছি এটি আমার জন্য বড় সম্মানের বিষয় যে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন বলুন আলহামদুলিল্লাহ এটা হইতে হবে আল্লাহ রবুল যেন আমাদের কি প্রকাশ করা তৌফিক দান কর অনেকেই দেখেন মুসলিম সমাজে বাস করে সালাম আলাইকুম আর ইনশাআল্লাহ মাসাল্লাহ আর কত কি তাই না আর আর যখন কাফেরদের সমাজে দেখে যে এইখানে তার আর মুসলিম টুসলিম নাই তখন আর এগুলো লুকিয়ে দেয় দু একজন মুসলিম থাকলেও সালামদিন চুপচাপ হ্যাঁ না 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 আপনি কাউকে ভয় করবেন না কাউকে ভয় করবেন আল্লাহ ছাড়া জি প্রকাশ করবেন ইসলামকে তাহলে আপনার দ্বারা দাওয়াতি কাজ হবে এইরকমই কিছু দায়ীরা আছে সুবিধাবাদী ওরা কাউকে অসন্তুষ্ট করবে না মানে সবাইকে সন্তুষ্ট রাখবে জি এদের দ্বারা কাজ হবে না কারণ এরা আকিদে জানার পরেও লুকিয়ে আছে যদি আমি এখানে যদি সহি আকিদের কথা বলি এখানে যদি ক্লিয়ার স্পষ্ট ভাষায় যদি এটা বেদাত বেদাত বলে দিই তাহলে এরা যে অসন্তুষ্ট হয়ে যাবে সুতরাং বলবে না না ভাই এটাও ঠিক ওইটাও ঠিক আছে না বাংলাদেশে কিন্তু এমন পাবেন আপনি বেশ কিছু বক্তা পাবেন যারা ভাই করেন নিজের নিজের সবাই করেন এটাও ঠিক কেউ কাউ করবেন না আর এত বাড়াবাড়ি করবেন না কথা ঠিক আছে বাড়াবাড়ির পর্যায়ে গেলে অবশ্যই বাড়াবাড়ি কিন্তু ছাড়াছাড়িও চলবে না যেমন বাড়াবাড়ি খারাপ তেমন ছাড়া ছাড়িও খারাপ দুটোই সমান খারাপ মধ্যম পথ অবলম্বন করতে হবে দিনের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ তৌফিক দান করেন দাওয়াতের কাজ করলে জানে নবী সাহ্লাহ খেয়েবারের যুদ্ধের সময় বলেছিলেন যে দেখো আলী রাজি আল্লাহ তালানুকে শেষ দিনে বিজয়ের দিনে পাঠালেন ভবিষ্যৎবাণী করে যে আল আজকে আল্লাহ বিজয় দিবেন বেশ কয়েকদিন ধরে অবরোধ করা আছে কিন্তু কেল্লা থেকে ইয়াহুদিদেরকে বের করা সম্ভব হচ্ছে না বিজয় অনেক দূরে মনে হচ্ছে নবী সাহাশাল্লামের কাছে ওহি আসলো আগামীকালকে কেমন ব্যক্তিকে দেব নেতৃত্ব আল্লাহ তার হাতে বিজয় দান করবে আলী রাজি তাকে তলাশ করে তাকিয়ে দেওয়া হইল মাহাদিস করে দিলাম আর বললেন দেখো তাড়াহুড়া করিও না আর যাওয়ার পরে পরেদের সাথে যুদ্ধ শুরু করে দিও না আগে ইসলামের দাওয়াত দিবি আমাদের উদ্দেশ্য আসলে লড়াই করা না আমাদের উদ্দেশ্য হচ্ছে লড়াইটা হচ্ছে অপারেশন কোনো একটা রুগী যদি অসুস্থ হয় রুগী তাহলে তাকে অপারেশন করা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য কি ডাক্তার থাকে ভালো করা যদি তাকে দুই একটা ট্যাবলেট দিয়ে ভালো হয়ে যায় তাহলে ইঞ্জেকশনও দেবো না তাই না আর যদি দেখা যায় যে না ট্যাবলেট দিয়ে হচ্ছে না তো ক্যাপসুল দেব তাতে হচ্ছে না তাড়াতাড়ি করে তো ইঞ্জেকশন তাতে হচ্ছে না স্যালাইন দিতে হবে এখনই তাই না তাতে হচ্ছে না তখন কি করতে হবে অস্ত্র পাচার করতে হবে ঠিক ওই রকমই বলছেন যে যে আলারিসা তাড়াহুড়া করবে না ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে প্রথম গিয়ে দাওয়াত দেবে তাদেরকে লাই রাহিল্লাহ দাওয়াত দেবে মোহাম্মদ রসুল্লাহ দাওয়াত দেবে তারপরে ফাওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি ইহাদি আল্লাহ বেকার আজলান ওয়াহেদান বেশি নয় এই এতগুলি ইয়াহুদি যে খাইবার আছে তার মধ্যে একটি লোক যদি হেদায়েত হয়ে একটি লোক যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এটি খাইরুল্লাহ হে আলী হে মুসলিমরা হে সাহাবিরা শোনো তোমাদের জন্য উৎকৃষ্ট উত্তম মিন হোমরের নাম লাল উঠের চাইতে লাল উঠের চাইতে সেই যুগে লাল ওট সবচাইতে মূল্যবান সম্পদ ছিল আরবদের যেমন আজকাল সবচাইতে দামি কার আপনারা বেশি জানেন হ্যাঁ দামি কার কোনটি হইতে পারে যেই কার যারা কার কার কেনায় প্রতিযোগিতা করে কিছু পয়সাওয়ালারা ওই সে ওইটা কেনায় শুধু আমি ওর চাইতে দামি কিনবো তো লাল ওঁড় সবচেয়ে মূল্যবান একটি লাল ওট পেলে একজন আরবি যত খুশি হইতো সেই যুগে তার চাইতে বেশি খুশি হবে তুমি যদি একজনকে কালিমা পড়িয়ে দিতে পারো ওই রকমই শুধু কালিমা পড়াও না মুসলিম সমাজের একজন মাজারি ছিল। মিলাদি আকিদার ছিল নিয়ত এইখানে করত এখানে করতো সম্মিলিত মোনাজাত করত আর সালাম ফেরার পরে কপালে হাত দিত আর তারপরে আরো কত কি করে হ্যাঁ আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ সুমদিত বিভিন্ন বিদাত করে থাকি যদি একজনকে হেদায়ত করতে পারেন লাল মোট অনেক মূল্যবান সেই যুগের সম্পদ আজকাল দুনিয়ার সবচেয়ে মূল্যবান যে সম্পদ হতে পারে তার চাইতে মূল্যবান সম্পদ হচ্ছে একজন লোককে সহিফতে নিয়ে আসা আল্লাহ রব্দুল আলম যেন আমাদের সকলকে তৌফিক দান করেন তাওাতি কাজ যদি করেন তাহলে আল্লাহর আজাব থেকে বেঁচে থাকবে দুনিয়ায় যে আজাবগুলি আসছে মুসলিম সমাজ যদি আল্লাহর আজাব থেকে বাঁচতে চায় তাহলে সর্বস্তরের মানুষকে দাওয়াতি কাজ করতে হবে সর্বস্তর যারা যেখানে আছেন যারা সাধারণ মানুষ ওপরের মানুষ নেতৃস্থানীয় ব্যক্তি যাদেরকে আল্লাহ দুনিয়ার ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন সবার ওপরও কিন্তু ওইভাবে ফার্জে আইন না হয় ফার্জে কি ফায়া সুতরাং দাওয়াতি কাজ যদি আমরা ঠিকভাবে করি তাহলে তো ভালো কথা আর না হলে আল্লাহর আজাব আসবে তখন সবার ওপর আসবে এই মর্মে সুরে আরাফে যে আপনার ওই যে এক জাতিকে কি করা হয়েছিল মানুষকে বানর বানানো হয়েছিল কেসা শুনেছেন না শুনেননি মানুষকে বনে ইসরাইলদের যুগে কি করা হয়েছিল বাঁদর বানিয়ে দেওয়া হয়েছিল কিসের জন্য তারাকে বলা হয়েছে তাদু ফিসে শনিবারে মাছ ধরবেন না বলছে শনিবারে মাছ ধরবে না বাঁধ দিয়ে রবিবার মেরে নেবে রবিবার মাছ ধরব। একদল হিল্লা করলো আর এক দল বললো যে এগুলো আমরা করব না আর তোরা আদা খাবি আমরা নিষেধ করব না দুই দল হলো আর এক দল তাদেরকে খুব রিকোয়েস্ট করতে লাগলো বুঝাইতে লাগলো অন্যায় কাজ করিও না হলে তোমরা ধ্বংস হবে কিন্তু আল্লাহ রাবুল আলম সেই দলটিকে শুধু আল্লাহর আজাব থেকে বাঁচিয়েছিল যে দলটি জি যারা মন্দ কাজ থেকে নিষেধ করেছিল তাদেরকে আমি নাজার দিয়েছিলাম আর বাকি সবগুলি কে বানর কোন আল্লাহর ঠিক যে আল্লাহ আজকে থেকে দু চার হাজার বছর আগে বানর বানাইতে পারেন দাউদ আল ইসালামের যুগে সেই আল্লাহ আজকে বানরের চাইতে নিকৃষ্ট পরিণাম পর্যন্ত পৌঁছে দিতে পারেন আমাদেরকে আল্লাহ রাবুল আলম আমাদেরকে তব করে ফিরে আসা তৌফিক দান করেন দায়িত্ব পালনে তৌফিক দান করেন রব্বুল আলমিন আট নম্বর একশো সতেরোতে বলেছেন যেই গ্রামে যেই দেশে যেই এলাকায় দিনের দাওয়াতের কাজ হবে সংস্কারমূলক কাজ কাজ হবে মানুষের সংশোধন করার চেষ্টা করবে মানুষরা একদল সেই জায়গায় আল্লাহর আজাব নেমে আসবেন সেই জাতিকে আল্লাহ ধ্বংস করবেন আল্লাহর আজাব থেকে যদি জমিনী আজাব আসমানি আজাব ভূমিকম্প আর বন্যা আর ঘূর্ণিঝড় আর বহু রকমের আজাব কাফেরদের পক্ষ থেকে যে আপনার এই বিভিন্ন যুদ্ধ এসব অশান্তি থেকে যদি বাঁচতে হয় তাহলে শোনেন ইয়াত বলছেন অমা কান আর অব্যকাল এই হলে কাল করাবে জুলমিন ও আহ লোহা মুসলেহুন হে নবী তোমার রব সেই জনপদকে সেই গ্রামকে সেই দেশকে ধ্বংস করবেন না তাদের পাপের কারণে পাপ আছে গোনা আছে তারপরে ধ্বংস করবেন না যদি ও আহ লোহা সেখানকার লোকেরা এসলাহি কাজ করে সংশোধন কাজ দাওয়াতের আরেকটি নাম ইসলা এটাও শুনে রাখি দাওয়াতের আরেকটি কাজ হচ্ছে আরেকটি নাম হচ্ছে এসলা মানে সংশোধন করা যারা খারাপে আছে তাদেরকে সলে বানাবার চেষ্টা করা যেই ব্যক্তি সলে বানায় তাকে মুসলেহ বলা হয়েছে মুসলেহুনকে আল্লা ধ্বংস করবেন না কিন্তু সলেহি নিজেরা নেক কিন্তু অন্যকে ইসলাহ করার চেষ্টা কর তাদেরকে কিন্তু আল্লাহ ধ্বংস করে দিবেন সুতরাং শুধু নেক থাকলে হবে আর বানাবার চেষ্টা করতে হবে অন্যদেরকে রব্বুল আলমিন আমাদেরকে এই পথে এগিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন কাজের ফজিলত হচ্ছে আল্লাহ আলামিন সাহায্য করবেন প্রতিষ্ঠিত করবেন দুনিয়াতে এবং নেতৃত্ব দান করবেন মুসলিম জাতিকে যদি দাওয়ার কাজ করে চিন্তা করুন তো দেখি নবী শাসম সাহাবিরা কোন পর্যায়ে ছিলেন যখন ইসলাম কবুল করেন তাদের মূল সম্পদ আর খাদ্য নিয়ে চিন্তা করেন মদিনার লোকেরা সব খেজুর বাগানে কৃষিকাজ ঠিক না মক্কার লোকেরা হয় ব্যবসা হ্যাঁ ছোট মোটো আর না হলে বকরি ছাগল বকরি ছাগলের পাল উঠের পাল ব্যাস তাহলে তাদের খাদ্য কি হয় ছাগলের দুধ আর না হলে উঁটের দুধ আর না হলে আর ছাগলের গোস্ত আপনারা তিনবার করে অনেকে ভাত খাচ্ছেন জীবনের নিসাবার একবার ভাত পেয়েছেন রুটি মাসকে মাস রুটি পাননি মাসকে মাস রুটি পাননি তিন তিন মাস নবীন বাড়ি চলে গেছে চুলহা জ্বালাবার ব্যবস্থা হয়নি এত গরিব মানুষদেরকে যাদের সম্পদ ছিল বকরির পাল আর ওটের পাল আর এই অবস্থা তাদের ছিল মরুভূমিতে যেখানে কোন রকমের ফসল হয় না সেই দেশের মানুষকে আল্লাহ কোথায় দ্রুত বেগে পৌঁছে দিলেন যে রসুর উল্লাসের পরে আবু বাকার খলিফা হইলেন ওমার খলিফা হলেন উসমান খলিফা হইলেন আলী খলিফা হইলেন দেখেন আল্লাহ মুসলিম জাতিকে খেলাফত দিলেন না দিলেন না তো খেলাফত হ্যাঁ জোর করে গায়ের জোরে নেওয়া যায় না বরং যেই তরিকে আল্লাহ বলেছেন সেই তরিকে আসতে হবে সেটা হচ্ছে দিনের কাজ করে যেতে হবে দিনের কাজ করে খারাপদেরকে যখন ভালো বানিয়ে নেবেন তখন তারাই বোঝা যাবে যে আমি খারাপ নেতা চাই না ভালো নেতা চাই খারাপ নেতা চাই না ভালো নেতা চাই এটা হচ্ছে ইসলামের তরিকা এখন দাওয়াতের ফজিলত আর এইসব গুরুত্বগুলি না বলে আমি দায়ীদের বেশ কিছু বৈশিষ্ট্য বলে আলোচনা শেষ করব কারণ সময় যথেষ্ট হয়ে গেছে আর কালকে ডিউটি আছে যেমনটা বললাম তো দায়ীদের যেসব আখলাম যারা দাওয়াতি কাজ করবেন সেটা বিভিন্ন পর্যায়ে হতে পারে যেদিকে একটু আগে ইঙ্গিত করছিলাম যে দাওয়াতি কাজের জন্য এই নয় যে বেশ কিছু জমিও থইতে হবে লোকেরা সমবেত হবে আর সেখানে আপনি আলোচনা করবেন অথবা বই লিখবেন তারপর সেই বইটি ছাপানো হবে আর তারপরে সেগুলি সবাই খরিদ করবে অথবা ফ্রি বিতরণ করতে পারবেন না 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 এটা একটা স্তর কিন্তু ব্যক্তি পর্যায়ে দাওয়াত ব্যক্তি পর্যায়ে দাওয়াত একজন ইনফেরাদি একজনকে দাওয়াত দেবেন একা একা করে বরং অনেক সময় দেখা যায় একা একা দাওয়াতি কাজ করলে বেশি ফলপ্রসূ এই ক্ষেত্রে আপনাকে চিকিৎসকের মতো কাজ করতে হবে পাঁচটা বেনাবাজি একসাথে যদি থাকে আর যদি তাকে তাদেরকে নামাজের কথা বলেন এক অপরের মুখের দিকে তাকাবে কেউ কিন্তু আপনার দাওয়াত সাদরে গ্রহণ করবে না কারণ সেখানে লজ্জা লাগছে পাঁচজনের সামনে বোঝা গেছে না এটা হচ্ছে সমষ্টিগত দাওয়াত সমষ্টিগত দাওয়াত কখনো কখনো ফায়দা যেমন এই যে আজকে বেশ একটা বড় আলোচনা হ্যাঁ একটা সম্মিলন অথবা একটা অনুষ্ঠান আর সেখানে বেশ কিছু লোক জমা হতে পেরেছেন আলোচনা কেউ বড় কেউ আসল আর করে দিল এখানে ফায়দা কিন্তু সাধারণ মানুষরা একাকী ব্যক্তি পর্যায়ে দাওয়াত দাওয়াকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন একজন বেনামাজিকে হাত খান ধরে নিয়ে আর তার সাথে হাঁটতে হাঁটতে আসতে ধীরে কেউ জানতে পারল না তাকে সুন্দরভাবে বোঝাচ্ছেন যে ভাই আপনি তো মাশাল্লাহ আমার ভাষাভাষী মানুষ আর আপনি একজন মুসলিম আর মাসা আপনি এত ভালো মানুষ ইত্যাদি কিছু পজিটিভ বলবেন যে কোনো মানুষের ভালো খারাপেরও কিছু পজিটিভ আছে ভালো আছে আছে না তার ভালো দিকগুলি বলবেন আখলা কামল আপনার খুব ভালোই লাগে কিন্তু আপনাকে দেখি না আপনাকে নামাজ তো দেখি না আপনি নামাজটা পড়ছেন ভাই ঠিক আছে কিন্তু নামাজ কখনো কি চিন্তা করেছেন যে রসুর সাল্লামের নামাজ কেমন ছিল প্রশ্ন তার প্রশ্ন দেন তার ব্রেনে যদি তাকে বললেন যে ভাই নামাজ পড়ছেন কিন্তু আপনার নামাজটা বেদাতি নামাজ কাম খারাপ করে দিলেন এ আমাকে বেদাতি বললে তুমি কথা বলবে না 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 তোমার সাথে কোনো কথা নেই বলবেন না না বলবে আপনাকে চিকিৎসা করতে হবে এই রুগী এ রুগীকে কেমন করে ভালো করব যদি বলেন আপনি নিয়ত পড়ছেন এটা বেদাত হ্যাঁ আপনি রফেদান করলেন না আপনি একটা সন্ন্যদ ছেড়ে দিলেন তাহলে নেগেটিভ বললে আঘাত লাগবে বেশি প্রথম দিকে নেগেটিভ না হ্যাঁ ভালো কিছু তার গুণ আছে সেগুলো বয়ান করে তা বলেন ভাই আপনি কোনদিন চিন্তা করেছেন যে নামাজটা সাল্লামের তরিকে তো পড়তে হবে তাই না তো রসুল্লাহ তরিকা নামাজ কেমন কোনদিন পড়েছেন বই নিঃসন্দেহ পড়েনি না পড়ার কারণেই ভুলটা করছে আর পড়লো ভুল বইগুলি যেগুলোতে দলিল নেই রেফারেন্স নেই কিচ্ছু নেই অথেন্টিক নেই সেগুলি পড়েছে চটি বই আমাদের দেশে কোন রিফারেন্স হয় হাদিস শরীফে আছে হাদিস শরীফে আছে বয়ানে আছে বাস না না সব পড়লে হবে না কোন হাদিসে আছে কোন পাতে আছে ইত্যাদি এইভাবে যে কিতাবগুলি লিখা হয় সেগুলি পড়ুন আপনি এইভাবে দেখেন আমি আমার অভিজ্ঞতার কথা বলি একদিন আজকে থেকে বিশ পঁচিশ বছর আগে নতুন নতুন যখন নামামে আমি এসেছি বাকালা বুঝেন তো না গ্রোসারি মুদিখানার দোকান মুদিখানার দোকান একটি বড় দোকান বাসার নিচে সেখানে নেমেছি তো একজন বাংলাদেশি সিগারেটের প্যাকেট খরিদ করছে তার আগে আমার আগে এসেছে কাউন্টারে আমি চিন্তা করলে একে দাওয়াতটা কেমন করে দিব হ্যাঁ আর আমাকে তখন চিনে না যে শেখ মুজিব নতুন এসেছি একবারে প্রথম দিকে তখন ভিডিওর যুগ ছিল অডিওর যুগ ছিল দুই হাজার পাঁচের আগে তো আমি সাথে সাথে আমার ব্রেনটাকে একটু ঘুরাইলাম যে কিভাবে একে দাওয়াত দিলে কাজ হবে আমি যদি বলি যে ভাই ধূমপান করছেন এটা তো হারাম তাহলে সাথে সাঁতে বলবে কে বললো হারাম আমি দেখেছি কিন্তু কে বললো হারাম মানে ওই নিজে মুফতি হয়ে যাবে কিন্তু তখন আমার ফতো আর না আমি বললাম যে ভাই আপনার এই সিগারেটে মান্থলি কত খরচ হয় জিজ্ঞাসা করছে কত খরচ মাসে কত টাকা লাগে তো বলছে আর বলিয়েন না হয়তো হুজুর বললো বা কিছু বললো দাঁড়িয়ে দেখলে তো হুজুর বলে বাঙালিরা বুঝতেই পারে না প্রাথমিক অবস্থায় আর যদি সহি আকিদার কাছে আসে তাহলে তখন শেখ অথবা আর কিছু ওস্তাদ কিছু বলবে না এইটুকু পার্থক্য আছে অবশ্য তো যাই হোক তো বললে আর বলিয়েন না তারপর তারপরে একটা আইডিয়া নেওয়ার জন্য কারণ আমার তো অভিজ্ঞতা নেই ভাই তো আপনার মাসে কত টাকা খরচ হয় এই সিগারেটে বলছে তা প্রায় দেড়শো তো হয়েই যায় দেড়শো রিয়াল সিগারেটের প্যাকেটই শুধু লেগে যায় মাসে তাই বললাম যে ভাই এই দেড়শো রিয়াল দিয়ে যদি আপনি আপেল খেতেন তা অরেঞ্জ খেতেন তাহলে আপনি যে কত সুস্থ থাকতেন আর কত না ভালো হয়তো আপনার জন্য আপনার সিগারেটে ক্ষতি আছে না লাভ আছে বলুন তো বলছে ক্ষতি কি বলছে ক্ষতি আচ্ছা আর একটা অপশন বলছি আপনাকে এই দেড়শো রিয়ালের যদি আপনি ফলমূল আপনার আব্বা আম্মাকে যদি খাওয়াইতে পারতেন তাহলে জান্নাত খরিদ করে নিতেন আপনি এটি এক্সট্রা যে আমি সিগারেট খাবো না সিগারেট পান করব না আমি বাপ মাকে এই টাকা দিয়ে কি করবো আমি ফলমূল খাবো কারণ আমাদের দেশে গরিব দেশের মানুষ গ্রাম অঞ্চলে ফলমূল কখন খেত সময় দেখেছি শুধু রুগীকে রুগী ছাড়া জীবনে ফলমূল খেতে জানতো না শহরের কথাটা ভিন্ন পয়সা আলাদের কথা তা আমি বললাম যে এই কাজটা করলি বলছি ভাই আমাকে বলছে ভাই খুব ভালোই পরামর্শ দিলেন কথাটা কিন্তু ভালো বলছি ভালো তো আমল করেন ভালো তো আমল করেন অন্তত কিছুটা তো আমি নক করলাম তাকে দাও দিতে পারলাম ঠিক না হেদায়তের মালিক আল্লাহ কিন্তু তার কলবে আমার কথাটি নামিয়ে দেওয়ার আমি যথাসাধ্য চেষ্টা করলাম কিন্তু যদি তাকে বলতাম যে ভাই আপনার মুখ থেকে যে গন্ধ আসছে না এই গন্ধ বরদাস্ত করা যাচ্ছে না হ্যাঁ এই গন্ধে আপনি কি করে মস্তি যাচ্ছেন আর ফেরেস তাকে কষ্ট দিচ্ছেন সবগুলি কথা কিন্তু ঠিক আছে ঠিক না এগুলো কথা ফেরস্তাকে কষ্ট হয় মুসলিমকে কষ্ট দেওয়া হয় ধূমপান করে মুসলিমের পাশ দিয়ে বা কোনো মানুষের পাশ দিয়ে চলাফেরা করলে তার ক্ষতি করে তার স্বাস্থ্যের ক্ষতি করে তার স্ত্রী ক্ষতি করে তার ছেলে মেয়েদের কচি কাচাদের স্বাস্থ্যের ক্ষতি করে সবগুলি কিন্তু সায়েন্টিফিক ডেটিক তা ফের ডাক্তাররাও বলছে বলছে না বলছে না আমি বললে তো সেগুলি কোনো মিথ্যা কথা বাস্তব কথা বলতাম না কিন্তু সেগুলি বললে তাকে আঘাত লাগবে সে মানতে চাইবে না শয়তান তাকে তখন ধরে ফেলবে যার ফলে আল হেকমাফির দাওয়া দাওয়াতি কাজে হেকমত অত্যন্ত জরুরি তো দাওয়াতি কাজে আপনাকে হাকিম হইতে হবে হ্যাঁ প্রজ্ঞা থাকতে হবে হাকিম মানে এই নয় মানে কিন্তু কিছু লোকের আমাদের দেশে হেকমত মানে লুকিয়ে রাখা মানে হেকমত জীবনে বলবে না যে নিয়ত পড়াবে দাঁত এটা হেকমত না এটা হচ্ছে বেইমানি এটা হেকমত নয় হেকমত হচ্ছে যেখানে যতটুকু বলা চলে আর যেইভাবে বলা চলে সেভাবে বলবে যেখানে যতটুকু বলা চলবে আর বললে ফায়দা হবে আর যেখানে যেইভাবে বললে ফায়দা হবে আর যখন যেটা সব সময় সবটা কথা বলা যায় না আর সবার সামনে সবটা কথা বলা যায় না ঠিক আছে আর সব সময় একসাথে সব কথা বলে নেবে এটাও করা যায় না আস্তে 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 ডোজ দিতে হবে এটা হচ্ছে হেকমত তো দায়ীকে হেকমত অবলম্বন করতে হবে তার আগে প্রথম যে বৈশিষ্ট্য এটাই বলা দরকার সেটা হচ্ছে এখ্লাস আমি শুরুতে বলেছি কিন্তু দাওয়া এল আল্লাহ আল্লাহর দিকে ডাকা মানে এখলাস আপনি যদি দুনিয়ার স্বার্থে কাজ করেন দিনের স্বার্থে নয় আল্লাহ সন্তুষ্টির জন্য নয় তাহলে কিন্তু আপনার দাওয়াত দিয়ে ফায়দা হবে না আল্লাহ তৌফিক দান করেন ওলামারা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি দাওয়াতের কাজ কয় বছর করেছেন সিরাতুন নবী নবীর জীবনী সবাই জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি নবী হওয়ার পরে কয় বছর ছিলেন কত বছর ছিলেন বেঁচে 23 বছর 23 বছর ঠিক না তেইশ বছরের মধ্যে মক্কায় তেরো বছর তেরো বছর মধ্যে প্রথম পাঁচ বছরে একেবারে গোপনে লুকিয়ে লুকিয়ে সিরি দাওয়াত আর ব্যক্তি পর্যায় মাঠ পর্যায়ে নয় লুকিয়ে লুকিয়ে এক একজনের বাড়ি থেকে এই লোকটা ভালো দেখি লুকিয়ে ওকে বলি যাতে আশেপাশে অন্য কাফেররা জানতে না পারে এই আবু জাহাল আবুল হাব জানতে না পারে লুকিয়ে লুকিয়ে ভালো মানুষটাকে বলি দেখি এই লোকটাকে পারবো হয়তো পাঁচ বছর শুধু এইরকমই করেছেন তারপরে পাঁচ বছর পরে আর আটটা বছর তাই না আট মাস তেরো পাঁচ আর আট বছর আর এখানে সে মদিন এসে দশ বছর তাই না এর মধ্যে আল্লাহ রবুল আলামিন তাকে যত বড় বিজয় দিয়েছেন মানব জাতির ইতিহাসে আর কাউকে দেওয়া হয়েছে মানব জাতির ইতিহাসে আর কেউ এই বিজয় পেয়েছে চিন্তা করুন তো দেখি কেউ পায়নি কিন্তু আমার দাম আমি শুধু ২৬ বছর হইল দাওয়াতি কাজ শুধু শুধু কাজ তার আগে তিন বছর দাওতি কাজ করেছি আলকাশু মাঝখানে তিন বছর শিক্ষকতা করেছি বড় দাওরা মাদ্রাস জামে জামে অম্বখারিত তাহলে চিন্তে করুন যে নবীস আসলামের সামনে আমাদের কাজ গরিয়ে রাখলে সামান্য কিছু না কেন কারণ আমার এখলাস আর নবীস এখলাস আসমান জমিনের পার্থ করেছে যার যত এখলাস থাকবে তত তার অল্প সময় অল্প কথায় অল্প কাজে বারাকা হবে বরকত হবে বুঝতে পেরেছেন খরুরি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবেন কে আমাকে ভালো বলল কে মন্দ বলল কে আমার সমালোচনা করল বাংলা ভাষায় একটা খুব ফালতু কথা আছে বিতর্কিত উনি বিতর্কিত হতে চাই না না আপনি বিতর্কিত হতে চান না তার মানে আপনি বাতিলপন্থী তাই যদি হয়তো নবীশাল্লাম এক নম্বর বিতর্কিত যখনই না জাহিল্লা দাওয়াত দিলেন তখনই তো বিতর্কিত হয়ে গেলেন বলেন না তাহলে বিতর্কিত হব না বা অমুক বিতর্কিত আলোচক বিতর্কিত বক্তা বিতর্কিত ব্যক্তি এই কথাটি বাতিল কথা এই কথা বাতিল কাফেরদের কথা এটা মুসলিমের কথা নয় যখন ইহা বলবেন আর ইল্লাল্লাহ তখনই বিষয়টি বিতর্কিত নাস্তিক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না আর মুশরিক বলছে অনেক ইলাহ হ্যাঁ শুধু এক আল্লাহ নয় আর মুসলিম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তিনটি মত তো হয়ে গেল হ্যাঁ তো আপনি যখন লাইহাল্লা বলবেন তো আপনি বিতর্কিত হয়ে গেলেন জি বে নামাজিদের কাছে আপনি বিতর্কিত যখন নামাজের কথা বলবেন তাহলে কোনখানে আপনি বিতর্কিত না অবশ্যই বিতর্কিত হইতে হবে যেই ব্যক্তি বিতর্কিত নয় সেই ব্যক্তি বাতিল পন্থী সে হকের দাওয়াত দেয় না ভালো করে শুনে রাখেন বলছিলাম এখলাস থাকতে হবে সুরে আসরে চার নম্বর বৈশিষ্ট্যটা বলে হয়নি ওইটি হচ্ছে দায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটি সেটি হচ্ছে ওয়াতাওয়াসবরে যদি ইঙ্গিত করেছি সবর করতে হবে নবী সালি সাল্লাম মার খেয়েছ হ্যাঁ মার খান নেই তাই ফে রক্ত ঝরেনি ওদের মাঠে রক্ত ঝরেনি কোন দায়ীদের আপনাদের রক্ত ঝরেছে খুব কম পাবেন গ্রামে যদি আপনি কারো একটু মার খেয়ে নেন হবিদাতির কাছে তো ভাবতেন না জীবন আর বলবো না নবী সাল ছেড়ে দিয়েছেন তাই মার খাওয়ার পর আর কিছু করব না করেছেন না আরো আরো গতি বাড়িয়েছে নবী সাল্লামের পিঠের ওপর উঠের হ্যাঁ বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের করা হয়েছে না কিছুই করা হয়নি কি করা হয়নি নবী সাহসমের সাথে কি দুশ্মনী করা হয়নি সাবর করা অত্যন্ত জরুরি সব দিক থেকে ধৈর্য ধারণ করতে হবে তারপরে সাবর আর একটা সাবর হচ্ছে যেই ব্যক্তি দাওয়াতি কাজ করবে সে দাওয়ার ময়দানে না থেকে যদি দুনিয়ার রোজগার করতো কোনো কোম্পানিতে এর চার গুণ ইনকাম করতো দাওয়াতি কাজে সামান্য বেতন ওইটাই কোন রকম চলতে হচ্ছে দায়ীদেরকে হ্যাঁ ওতে সবর করতে হবে আর যদি বলে না 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 আমি অল্প পয়সাতে আমি পারছি না আর এসব আমি করতে পারবো না সময় হলে করব আর আমি অন্য কোম্পানিতে অন্য জব নেবো যাতে আমার হ্যাঁ পরিবার হবে ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে তাহলে আপনার দ্বারা ধাওয়াতিক কাজ হবে না সবার জরুরি আর্থিক দিক থেকেও সবুর করতে হবে দেখেন আলেম ওলামা জি অভাবই তুলনামূলক কিন্তু পীরেরা অভাবই নয় এখানে একটি কথা বোঝা যাচ্ছে স্পষ্ট যে পীরেরা হকপন্থী না আলেম ওলামার হচ্ছে হকপন্থী কিন্তু পীরেরা কখনো হকপন্থী নয় হকপন্থী কখনো ধনী হইতে পারে না হকপন্থী কখনো সচ্ছল হইতে পারে না সিংহভাগ হইতে পারেন ব্য ব্যতিক্রম দুই একজন হইতে পারে জি দায়ের কাছে এলেম থাকা জরুরি যেই বিষয়টি বিশেষ করে বলছেন সেই ক্ষেত্রে এলেম যেন থাকে এখন সঠিক এলেম নাই আপনি সন্ন্যদ বেদাত বলে দিলেন বেদাতকে সন্ন্যদ বলে দিলেন জায়জকে না বলে দিলেন তাহলে চলবে আজকাল সোশ্যাল মিডিয়ার বড় ফেতন আমাদের দিনী ভাইরা দুই চার অক্ষর আরবিও বুঝে না ভালো করে আর দুই চার অক্ষর শুনে শুনে ফতুয়া দেওয়া শুরু করেছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গুলো ফতুয়া দেওয়া শুরু করেছে জায়েজ নই এটা ফতোয়ার ময়দানে ঢুকবেন না ফুটনির মশলায় ঢুকবে না যেটা ক্লিয়ার স্পষ্ট জানা আছে সেই বিষয়ে আপনি মন্তব্য করুন অথবা কাউকে বলুন অথবা বুঝান উত্তম আদর্শ হইতে হবে নমনীয় হইতে হবে হাসি মুখে কথা বলতে হবে আর যদি আপনি মুখ ভারি করে থাকেন আর অহংকার ভিতরে থাকে আর মানুষের সাথে নম্রতা না থাকে তাহলে কখনো আপনার কথা কেউ শুনবে না নবী সাল্লামকে আল্লাহ বলছেন ফাবে মা রহমতিহম আল্লাহর রহমতে তুমি নম্র হয়েছো এটি আল্লাহর রহমত যে তুমি নরম মানুষ তুমি যদি করকশ ভাসি হতে আর যদি নিষ্ঠুর হতে না হাওলেক তোমার আশপাশ থেকে তোমার সাথী সঙ্গীরা তোমাকে ছেড়ে পালিয়ে যেত তোমাকে একে ছেড়ে দিত ফা ফুম মানুষকে ক্ষমা দৃষ্টি দেখো আর তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চা জি যদি কেউ ভুল করে দেয় আল্লাহ তোমাকে মাফ করুক আর তোমাকে কোনো তিরস্কার করব না ইত্যাদি ইত্যাদি এত জুলুম করলো মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা বিজয় করলেন সবাইকে জবাই করতে পারত মক্কার সমস্ত কাফেরগুলিকে জবাই করতে পারত পড়লেন না কিন্তু নবী কি বললেন ইনযাহাবু ফাআনতুম তুলাকা লা তাসরিবা আলাইকুম কোনো তিরস্কার নেই কোনো ভরসাও নেই আজকে তোমাদেরকে ছেড়ে দিলাম কিছুই বলবো না তোমাদেরকে মাফ করে দিলাম তোমাদেরকে কত বড় কলিজা লাগে চিন্তা করুন তো দেখি কত বড় উদারতা লাগে আর কত বড় মানুষ হওয়া লাগে যেহেতু দারিকে যিনি দাওয়াতের কাজ করবেন মনটা বড় হইতে হবে মন ছোট হলে সংকীর্ণতা থাকলে কখনো দাওয়াতি কাজ করতে পারবেন না দাওয়াতি কাজ করলে নিজে আগে ভালো মানুষ হইতে হবে নিজে ফজরে দেখা যায় না নিজে প্রায় জামাতে আসলে আপনি দ্বিতীয় জামাত করেন অথবা জামাতে এসে আপনার প্রায় দেখা যায় যে আপনার এক করে ছুটে যাচ্ছে আর এসে আপনি আলোচনা শুরু করে দিলেন তো মানুষে কি ভাববে যে এক না হয় কোনো সময় হয়তো রাস্তায় জ্যাম ছিল যেমন আজকে জামাত ছুটে গেল সেটা ভিন্ন বিষয় কিন্তু ডেলি ডেলি যদি আপনার এই চরিত্র থাকে আর ওই মাঝে দেখেন মাঝে মধ্যে যারা বেনামাজি থাকে তারা ভালো মানুষের ভুল ধরার জন্য তারা করতে থাকে এটা খেয়াল করবেন কিন্তু এটা খেয়াল করবেন আপনি নামাজ পড়েন একদিন ফজরে আর যেই ব্যক্তি আধা নামাজি সে কোনদিন আসে না ওই একদিন এসেছে আসার পরে দেখছে এই মহল্লাতে তো মো হুজুর বাস করে আর সে তাকে তো দেখলাম না তার মানে সে বেনামাজি আবার ও বড় বড় কথা কেন বলে হ্যাঁ সেই জন্য আপনাকে সজাগ থাকতে হবে আপনার আমল আচরণ ঠিক থাকে আপনার ভুলটি হচ্ছে সাদা কাপড়ে দাগের মতো আর তাদের ভুলগুলো সাধারণ জনগণের ভুলগুলি হচ্ছে কালো কাপড়ের দাগের মতো কিছু বোঝা যায় না কালো কাপড়ের ময়লা বোঝা যায় না কিন্তু সাদা কাপড়ে একটু দাগ থাকলেই দূর থেকে চেনা যায় সুতরাং আপনাকে অধিক সতর্ক হইতে হবে তাহলে আপনার কথা মানুষ মানবে আল্লাহ রব্বুল আলম জান আমাদেরকে এসব বিষয়গুলি খেয়াল রেখে দিনের কাজ করার তৌফিক দান করুন প্রথম নিজে উপকারী জ্ঞান অর্জনের তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন তারপরে অন্যদেরকে সঠিক দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সমস্ত আমলগুলি কবুল করুন ধৈর্য ধারণে তৌফিক দান করুন আল্লাহ দুনিয়া আখেরাতে সফলতা দান করুন যেসব ভাই বোনের আজকে এসেছেন মাসা আল্লাহ মসজিদ ভর্তি আল্লাহ আপনাদেরকে যা যায় খের দান করুন রুজিতে বরকত দান করুন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন সমস্ত অনিষ্ট ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন দুনিয়া এবং আখেরাতের কষ্ট থেকে বালামসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন ছেলে মেয়েদেরকে ইমানি ইসলামী তরবিয়তের প্রতিপালনে তৌফিক দান করুন নে হায়াত দান করুন জান্নাতুল ফিরদস দান করুন যেসব ভাইরা সার্বিক সহযোগিতা করেছেন তাদের আল্লাহ জাজায় খের দান করুন মার্কাজুল ফুরকানে যে ভাইরা রয়েছেন শেখ আবদুল্লাহ বিন আব্দুল হামিদ হাফিজ রাহুল্লাহ তালাম আর শেখ মোজাম মুজাফর সাহেব এছাড়াও যে আমাদের শেখ আব্দুল জব্বার সাহেব রয়েছেন ভাই আরও শেখ শাহেখরা রয়েছেন ভাইরা রয়েছেন আল্লাহ তাদের যা যায় দান করেন যে ভাই আমার রেকর্ড করলেন আদনান ভাই আর তারপরে আরও যে আমাদের আদেল ভাই রয়েছেন আল্লাহ তাদের যা যায় দান করেন যে তারা যে কোনো সময় যে কোনো কাজের জন্য এইভাবে যে প্রস্তুত হয়ে রয়েছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন সবার শুক্রিয়া আদায় করে এখানে আলোচনা শেষ করছি ও সাল্লাহ সাল্লামার মোহাম্মদ ওয়াল আলী ওসাহবিহি আজমাইন